স্বাধীনতার 75তম দিবসের মহা সমারোহে ভারত সরকারের অমৃত মহোৎসব কর্মসূচি উপলক্ষে সার্থকতা জাগরণ অনুসরণ সপ্তাহ পালন করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয়গুলিতে। সেই মতো নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে পালন করা হলো এই কর্মসূচি। দুর্নীতিমুক্ত ভারত গড়বার ও ধর্ম বর্ণের নির্বিশেষে দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ায় এই কর্মসূচির মূল মন্ত্র। অন্যান্য বিদ্যালয়ের মতো নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের সকল ছাত্রছাত্রীদেরও দুর্নীতিমুক্ত ভারত ও সুষ্ঠ সমাজ গড়বার পাশাপাশি তাদের আগামী দিনে চলার পথ আরও সুদৃঢ় ও মসৃণ হওয়ার বার্তা তুলে ধরা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের আধিকারিক। আজকে আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলে একটা সংস্থা আছে ভারত সরকারের, আমাদের ভারতবর্ষের বিভিন্ন বিদ্যালয়ে যারা উৎকৃষ্ট মানের বিদ্যালয় তাদের সে একটা ক্লাব তৈরি করতে হয়। সেই ক্লাবের মাধ্যমে বাচ্চাদেরকে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন সচেতনতামূলক কাজ শেখানো হয়, বোঝানো হয়, বিভিন্ন অ্যাক্টিভিটি নেওয়া হয়। তো 30 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত আমাদের শুরু হয়েছে ভিজিলেন্স উইক, সারা ভারতবর্ষব্যাপী এটা চলছে, বিভিন্ন প্রতিষ্ঠান করছে। তো আমাদের এই 24 পরগনা উত্তর 24 পরগনা জেলাতে আমাদের স্কুলকে নির্বাচন করা হয়েছিল এই কাজটা করার জন্য, এই সপ্তাহটা পালনের জন্য। তো আজকে হচ্ছে 1 তারিখ, আমরা আমাদের ছেলেমেয়ে এই বিআইএস ক্লাব যেটা আমরা করি সেই ক্লাবের ছেলেমেয়েদেরকে এখানে আনা হয়েছে। তারা এসছে এখানে, একটা এসে কম্পিটিশান হচ্ছে এবং তাদের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি করা হচ্ছে যে আমরা যদি সামাজিক অবক্ষয়কে সঙ্গে গা না মেলাই তাহলে সামাজিক অবক্ষয়টা হবে না। আমরা যদি কাউকে অসৎ উপায়ে কাজ করতে বাধ্য না করাই, যদি তাকে কোনো ঘুষ না দিই তাহলে কেউ ঘুষ আমার কাছে নিতে পারবে না। আমার যে কোনো কাজ হচ্ছে আমার অধিকার। এই বাচ্চাদেরকে মধ্যে দিয়ে একটা মোরাল ভ্যালুজ যা ওদেরকে দেওয়া যে নিজের যেটা প্রাপ্য, নিজের যেটা কাজ, সেই কাজটা তুমি যথাযথভাবে যদি করতে পারো, তোমার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তাহলে পরে কোনো অবস্থায় তোমার কারোর দ্বারা প্রতারিত হতে পারবে না। তো এই যে নির্দেশ, এই যে ওদের মধ্যে একটা জ্ঞানের ইনপুট দেওয়া, সেই জন্যই ভিজিলেন্স উইকটা পালন করা হচ্ছে। নার্জিনা সুলতানা বলে একজন ম্যাডাম এসছেন বিআইএস থেকে, তার নেতৃত্বে হচ্ছে আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে এই কাজটা করছি। একটা এসে কম্পিটিশনও চলছে, বাচ্চারা লিখছে। সমাজের উপরই আপনারা পারেন না বিষয়টাকে নিয়ে ফোকাস করছেন নাকি পরিবেশ নিয়ে? না, আমরা আসলে থেকে আজকে যে বাচ্চারা আছে এরা তো আগামী দিনে ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুস্থভাবে আমরা বড় করতে পারি, সেই জন্যই আমাদের মধ্যে একটা সচেতনতামূলক যে প্রচার, সেই প্রচারের জন্য এই সপ্তাহটা পালন করা হচ্ছে। সম্পূর্ণ ভারত সরকার, এটা ভারত সরকারের। এর আগেও দেখা গেছে নরেন্দ্র বিদ্যানিকেতনে একাধিক কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্বীকৃতি লাভ করেছে। এই জায়গাটার প্রধান শিক্ষকদের আপনার কী অনুভূতি? আমাদের মানে আমরা খুব গর্ববোধ করি যে আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা সব দিক থেকেই জিনিয়াস, সব দিক থেকে বিভিন্ন ফিল্ডে, যখন যেখানে যে ফিল্ডে ওদেরকে আমরা এগিয়ে এক্সপোজারটা দিতে পেরেছি বাচ্চারাকে। আমরা তো মফস্বল স্কুলের আমরা কাজ করি আমার বাচ্চাদেরকে নিয়ে, তো মফস্বলের ছেলেমেয়েরা এক্সপোজারটা পায় না। আজকে এক্সপোজারগুলো খুব দরকার এবং গ্রামাঞ্চলে ছেলেমেয়ের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা প্রকাশ করাটা খুব প্রয়োজন। একটা উদাহরণ দিই, আমাদের খুব মানে দুঃখ লাগে, মনে কষ্ট হয় যে আজকালকার সংবাদপত্রগুলো যেগুলো প্রথম সংবাদপত্র সেগুলো নির্দিষ্ট কতগুলো কলকাতা কেন্দ্রিক স্কুলকে নিয়ে তার বিচার করে, কিন্তু আমাদের মতো স্কুলগুলো যেমন মফস্বলে আমরা কাজ করছি, তারা সর্বমানে রাজ্য স্তরে, আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে যে মানে প্রভূত সাফল্য অর্জন করছে সেগুলো হাইলাইট হয় না। ফলে হাইলাইট হলে আমাদের প্রয়োজন নেই, আমার বাচ্চাদের অনেকটা বেশি বুস্টিং হয় যে তাদের নামগুলো যখন প্রকাশিত হয়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আজকে আপনারা এই প্রোগ্রামটা কভার করতে এসেছেন, যে আপনাদের মধ্যে দিয়ে একটা সচেতনতাটা যাক, আপনারা কিন্তু সমাজে একটা চতুর্থ স্তম্ভ। এই আপনাদের স্তম্ভের মধ্যে দিয়ে আমাদের ছেলেমেয়েরা যদি এক্সপোজারটা পায় আগামী দিন ওদেরও ভালো লাগবে, আরও বেশি করে কাজ করতে ঝাঁপিয়ে পড়বে। আমার এই 50-60 বাচ্চার কথা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্যটা কিন্তু আমার 3000 বাচ্চা, 3000 বাচ্চার মধ্যে দিয়ে এটাকে যাতে প্রকাশ করতে পারি। তা ভারত সরকারের আজকে যে কর্মসূচিতে সাধারণ বাচ্চাদের অর্থাৎ শিক্ষার্থীদের কতটা সুবিধা মনে করছে,
আমরা ভারত সরকারের ভারতীয় মানব ব্যুরোর সংস্থা থেকে এসেছি। আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে একটা স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করেছি। ভারতবর্ষে প্রায় 7,500 স্কুল এবং কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এই ক্লাবটা তৈরি করেছি এবং আমাদের আগামী বছরের প্রস্তুতি হচ্ছে আমরা 10,000 স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করব। আমরা এখন ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক সেলিব্রেট করছি 30 অক্টোবর থেকে 5 নভেম্বর। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই সপ্তাহটা উদযাপনের মধ্যে স্টুডেন্ট যারা স্ট্যান্ডার্ড ক্লাবের মেম্বার তাদের মাধ্যমে যে আমরা করাপশন ফ্রি ইন্ডিয়া এবং ডেভেলপড নেশনের প্রতি যে আমরা যে আমাদের দায়িত্ব মৌলিক কর্তব্য এবং আমরা কীভাবে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের থ্রু থেকে এবং পিআই থেকে যে কীভাবে কমপ্লেন লজ করতে পারি সেটার অ্যাওয়ারনেস স্টুডেন্টদের মধ্যে দিয়ে স্প্রেড করছি এবং তারা অ্যাজ এ স্ট্যান্ডার্ড ক্লাবের মেম্বার হিসেবে তাদের দায়িত্ব বেড়ে যাচ্ছে যে তারা অন্যদেরকেও হেল্প করবে এবং এটা তাদের মধ্যে দিয়ে অনেক অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা ছড়িয়ে দিচ্ছি। যে এই অ্যাক্টিভিটিটা আপনারা বলছেন এই মাস, বছরের যদি একটা মাস বাদ দিয়ে যদি অন্যান্য মাসগুলোতে করেন তাতে কি সচেতনার প্রভাবটা বাড়ে না বাচ্চাদের? অবশ্যই, আপনি একদমই ঠিক বলেছেন। আমরা বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে এই অ্যাক্টিভিটিগুলো করে থাকি। আজকে আমরা এসেছি নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে। এরকম আমরা প্রত্যেকটা স্কুলকে, ওয়েস্ট বেঙ্গলের এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার স্কুলকে আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মাধ্যমে এই অ্যাওয়ারনেসটা করি। যেমন মাঝে মাঝে আমরা বিভিন্ন রকম রাইটিং কম্পিটিশন, বিভিন্ন কুইজ কম্পিটিশন এবং বিভিন্ন রকম সচেতনতামূলক ওয়ার্কশপের মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে ধরে থাকি। না, এটা শুধুমাত্র আমাদের উচ্চ বিদ্যালয় এবং কলেজ স্তরের স্কুলের জন্যই হচ্ছে। আমরা সমস্ত স্কুলই আমাদের গ্রামীণ এবং শহুরে অঞ্চল দুটো থেকেই আছে। রুরাল এবং আরবান সমস্ত জায়গা থেকে স্কুলকেই আমরা সিলেক্ট করেছি এবং সমস্ত স্কুলকেই আমরা বেনিফিটটা দিচ্ছি। শুভম মেডিকা, যেখানে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, হেলথ কেয়ার এবং ওয়েলনেস প্রোডাক্টের দারুণ স্টক। এছাড়াও রয়েছে সমস্ত ওষুধের উপর 20% পর্যন্ত ছাড়। তাছাড়াও রয়েছে ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। আমাদের ঠিকানা 1 নম্বর RBC রোড, নৈহাটি, নৈহাটি মিউনিসিপ্যালিটি, গান্ধী মূর্তির নিকটে। বিশদে জানতে হোয়াটসঅ্যাপ করুন 9007507626 অথবা 9903747625 এই নম্বরে।